গুড মর্নিং বেঙ্গলি ব্লগার জাস্ট চ্যানেলে আমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। আর এখন বাজে সকাল 9টা, তো 9টা থেকে আমার ব্লগটা আমি কন্টিনিউ করব। আর আজকে হলো, আজকে আমি প্রতিদিন বারটা ডেটটা, ডেট তো আমার মনেই থাকে না, বারটা আমি ভুলে যাই যে কী বার আজকে। ও আজকে হলো রবিবার, তো আজকে হচ্ছে সানডে, সানডে স্পেশাল। তো যাই হল না, যাই হোক না কেন, তো স্পেশাল লাঞ্চ করার জন্য হাজব্যান্ড গিয়েছে বাজারে, আর বাজার থেকে চিকেন নিয়ে আসতে গিয়েছে। তো চিকেনটা নিয়ে আসলে পরে রান্নাবান্না স্টার্ট করবো, মানে দুপুরে রান্নাবান্না স্টার্ট করবো। তাদেরকে এখন যেহেতু দুদিন ধরে বৃষ্টি চলছে বাইরে, মানে আজকে দিয়ে তিন দিন, তিন নম্বর দিন বলতে পারো, নিম্নচাপ ধরনের লেগে আছে রাস্তা, এখনও ভেজা, দেখে দেখাও যাবে না, বুঝতেও পারবো না। যাই হোক, এখনও চেষ্টাও করছি না। আর ছেলেদের কী করছে, আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ে গিয়েছে, প্রচণ্ড পরিমাণে না, মোটামুটি একটা ঠান্ডা পড়ে গিয়েছে। তো ওইখানে ছেলেকে টুপি, মোজা, সোয়েটার, সোয়েটার তো না, এগুলো ধরনের একটু গেঞ্জি, ভেতরে একটা গেঞ্জি আছে, উপরে আর একটা গেঞ্জি ফুলাতা পরিয়ে দিয়েছি। আর এখানে ছেলে খেলা করছে মুখের ভেতর চাকু দিয়ে। দুষ্টু দুষ্টু। যাই হোক, আমার ছেলেকে সকালবেলা ব্রাশ টাশ করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম, মানে খাইয়ে দাইয়ে দিয়েছি আর কি, সারেলাক খাইয়েছি। আর এখন আমি বসাবো খিচুড়ি, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে আর একদম নিম্নচাপ ধরনের ওয়েদার, সেই কারণে এখন আমি খিচুড়ি করবো, কারণ অনেকদিন খিচুড়িটা খাওয়াও হয় না। ছেলে খিচুড়ি খেতে ভালোইবাসে, খারাপ লাগে না ওর খেতে, তো খিচুড়ি করবো সকালবেলা, খিচুড়ি খিচুড়ি দিয়ে খাওয়া হয়ে যাবে। আর দুপুরবেলা করবো, দুপুরবেলা ও দুপুরবেলা চিকেন করবো বললামই, আমি ভুলে যাচ্ছি যে কী রান্না করবো ভাবতে বসে গিয়েছি। যাই হোক না, দুপুরবেলা হবে চিকেন, চিকেনের সাথে আর কিছু করার কোনো ইচ্ছা নেই, কারণ আমাদের বাড়িতে চিকেন হলে পরে, চিকেন মাটন যাই হোক না কেন, হলে পরে আর কিছু লাগে না মোটামুটি, মানে বিশেষ করে হাজব্যান্ডের কিছুই লাগে না। আমার হলেও কোনো ব্যাপার না, না হলেও কোনো ব্যাপার না, কোনো কিছুতে কোনো অসুবিধা না। আর এই যে মোজা টোজাগুলো, আর বছরের মোজা, আর সোয়েটার, এইটা নতুন নিয়ে, নতুন নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এই যে মামা হচ্ছে, বাবা মামার বাড়িতে গিয়েছিলো কিছু জিনিস আনতে, তো সেই জন্যে সেদিনকে গিয়ে বাবাকে, বাবা আমাকে মামার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছিলো ছবি, তো ওখান থেকে ওইটা চয়েস করেছিলাম, তো ওটা পাঠিয়ে দিয়েছিলাম। আমি বুঝতে পারি না আসলে কৃষ্ণনগরে গিয়ে যে, মানে কী বলবো, কৃষ্ণনগরের থেকে যে জিনিসগুলো নিয়ে এসেছিলাম, ওর যে সোয়েটার টাইপের যে গেঞ্জিগুলো দিয়ে এসেছিলাম, ওগুলো না এত সুন্দর ছিল, কিন্তু ওগুলো এত বড় সাইজ যে ওর গায়ে শো হচ্ছিলো না। তো পরে যখন চেঞ্জ করতে গেলাম তখন তো পেলাম না ওই ধরনের, মুখের ভেতরে আঙুল দিচ্ছিস কেন? তো সেই জন্য ভাবলাম যে মামার কাছে যদি পাওয়া যায়, তো বাবা গিয়েছিলো মামার দোকানে, মামার দোকানেও পেলো না ওই ধরনের জিনিস, মানে হয়তো উঠিনি বা কিছু, যাই হোক এগুলো পেলো, তো এগুলো নিয়ে আসলো। আমি বললাম, আমি দেখে দেখে মনে হলো যে এরকমই হয়তো হবে, তবু যদি ভালো হয় তো এইটা ভেবেই নিয়ে আসতে বললাম, একটাই, যদি ভালো হয় তাহলে পরে মা যখন আজ যাবে আবার তখন নিয়ে আসলেই হবে। তো একটা নিয়ে এসে দেখছি এরকম পাতলা, তো এরকম পাতলা আমার বাবার দোকানেও আছে, নিয়েছি, দুখানা তোমাদেরকে শেয়ার করেছি। আর প্রথম যে তিনটে দেখিয়েছিলাম সে তিনটা তো ফেরত গিয়েছে, তোমাদের, তোমাদেরকে দেখি, সেটাও দেখিয়েছি। আরও কিছু কিছু জিনিস নেওয়া হয়েছে, দাঁড়াও এক সেকেন্ড, সেটা তোমাদের সঙ্গে একবারে দেখিয়ে দিই, সকাল সকালে দেখিয়ে দিই, তারপরে একবারে রান্নাবান্নার দিকে যাবো। তো এই যে হাজব্যান্ডের জন্য শীতের, শীতের এরকম একটা সোয়েটার, সোয়েটার ঠিক না, গেঞ্জি টাইপের এটা, ঠিক আছে, এই যে গেঞ্জি বলতে পারো, ঠিক আছে, মানে একটু মোটা ধরনের গেঞ্জি, ভেতরে তুলো টাইপের আছে, এই যে ভেতরে তুলো টাইপের আছে, একটু মোটা ধরনের গেঞ্জি, হালকা শীতে ভালোভাবে পরতে পারবে, মানে দিনের বেলা পরার জন্য একদম পারফেক্ট, ঠিক আছে। আর টুপি, টুপি দেওয়া আছে, টুপি দেওয়া, ঠিক আছে। আর কালারটা এরকম, ছবি পাঠিয়েছিলো এক কালার, কিন্তু ছবিটা ওটা ক্যামেরার জন্য হয়তো কালারটা ওরকম এসেছিলো, কিন্তু আসলে মেন কালারটা হচ্ছে এটা, খারাপ লাগছে না ওর গায়ে, ভালো লাগছে। আর আর নেওয়া হয়েছে এরকম আর একটা গেঞ্জি, ঠিক আছে, এটাও টুপি দেওয়া হয়েছে, টুপি দেওয়া, এটার কালারটা হচ্ছে এরকম। তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি যে ভাইফোঁটাতে মানে কী দেওয়া নেওয়া হলো বা কিছু গিফট। তো ভাইফোঁটাতে ভাই আমাকে দিয়েছে হচ্ছে একটা শাড়ি দিয়েছে, সুতির শাড়ি, সেটা আনা হয়নি, ওই বাড়িতেই আছে, তার জন্য তোমার সঙ্গে শেয়ার করাও হয়ে ওঠেনি। আর একটা কুর্তি নেব, তো সেই কুর্তিটা হচ্ছে এখনও বাবা আনতে পারিনি, মানে আমার সাইজের হবে না আর কি, আমি তো একটু মোটো ধরনের, যাই হোক না কেন, যেগুলো আছে সেগুলো আমার গায়ে হবে না, একটু রোগা পাতলা মানুষের জন্য, মানে তাদের জন্য আর কি, সেই জন্য আমার গায়ে হবে না বলে আনতে হবে, মানে একটু বড় সাইজের। তো সেই বড় সাইজটা আনলে পরে মোটামুটি নেই, ফুরিয়ে গিয়েছে বলে আনতে হবে, যাই হোক না কেন। আর একটা ছিল সেই, সেইটা আমি পরি, যেটা দেখো না তোমরা গোলাপি কালারের পুজোর মধ্যে নিয়েছি, ওই একই
জিনিস একই রকম কালার একদম সেম টু সেম, তো একই জিনিস দুটো নিয়ে কি করব, তো সেটা ছিল সেটা নিলাম না, আর অন্যান্য কালারগুলো বিক্রি হয়ে গিয়েছে। আর নেওয়া হয়েছে এই প্যান্টটা হাজব্যান্ডের জন্য, তো সবগুলো হাজব্যান্ডেরই কেনাকাটা বলতে পারো, হাজব্যান্ডের জন্যই। এটা মেনলি ষষ্ঠীর বলতে পারো, ষষ্ঠী তো দেরি আছে এখনও, মা দিয়ে দিল এখনই, তার কারণ বাবা যেহেতু মামার বাড়িতে গিয়েছিলো ওখান থেকে নিয়ে এসে দিল একবারে, কারণ এখানে যে ধরনের চাই সে ধরনের ঠিক পায় না, সেই কারণে এটা হাজব্যান্ডের জন্যই বলতে পারো ষষ্ঠীর গিফট আগে থাকতে দিয়ে দিল, আর এগুলো হাজব্যান্ডের নেওয়া। তো এই তো চলো তাহলে রান্না বান্না স্টার্ট করে দেওয়া যাক, আর তারপরে আবার কী কী কাজ থাকে না থাকে সেগুলো তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর হাজব্যান্ড আর চিকেনটা নিয়ে আসলে তার আগে কোটা কোটাগুলো মানে কোটা বাচ্চাগুলো করে নিতে হবে, ওগুলোই মেন, ওগুলো করে নিলে পরে রান্না করতে 2 মিনিটও টাইম লাগে না, কথার কথা। তো চলো যাওয়া যাক। তো এখানে দুপুরে রান্না বান্না করতে চলে এসেছি, আর এখানে দেখো আছে আলু কেটে নিয়েছি মাংসের জন্য, এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এখানে দুটো রসুন ছাড়িয়ে নিয়েছি হাজব্যান্ডের আর আমার দুজনের জন্য, আর এখানে মশলা যেটার মধ্যে আছে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রসুন, আদা আর লঙ্কা, কাঁচা লঙ্কা, তো পেস্ট করে রেখেছি। আর ওখানে মাংসটা আর এখানে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি, আর পাশের গ্যাসে ভাতটা ফুটছে নামানোর মুখে, এখনই নামিয়ে নেবো, ওটা হয়ে গিয়েছে। আর এখানে আলুগুলোকে আমি ভেজে নিলাম, তো আলুগুলোকে ভেজে তুলে নিয়ে মানে এর মধ্যে হলুদ টলুদ কিছু দিইনি, আর আজকে রান্নাটা আমি পুরো সাদা তেলেই করব বলতে পারো। তো এখানে তেজপাতা, শুকনো লঙ্কা আর কাঁচা সরি গোটা জিরে ফোড়ন দিলাম, দিয়ে আমি এর মধ্যে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিলাম একটু লবণ দিয়ে, তো একটু ভালো করে মোটামুটি একটু নরম মতো করে ভেজে নিলাম, ভেজে টেজে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম চিকেনটা। আর আজকের চিকেনটা আমি অন্যরকমভাবে করছি একটু, আর এই কড়াইটা না আমার 1 কেজি মাংস ধরবে এরকম ধরনের কড়াই, কিন্তু মানে সেইভাবেই কেনা আর কি, 1 কেজি জিনিস রান্না করলে ধরে সেইভাবে, কিন্তু কড়াইটা না ছোট হয়ে গিয়েছে। তো যাই হোক, আমার ঘরে বড় মানে রান্না করার কড়াই আমার ঘরে নেই, কিন্তু ছোট কড়াই আমার 2-3টে, তো যাই হোক না এই কড়াইটা আমার ছোটো হয়ে গিয়েছে। আর যেদিন আমি এই কড়াইটাতে একটু বেশি মাংস হিসাবে রান্না করতে চাই সেদিনকে যে আমার চেঞ্জ করতে হয়, অন্য কড়াইয়ে দিতে হয়, তো এখন ভাবছি যে অন্য কড়াইয়ে দিলেই ভালো হতো, এই কড়াইয়ে না দিলে। তো ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিয়ে মাংসটাকে একটুখানি নেড়ে চেড়ে নিয়েছি যাতে মাংসটা ছাড়িয়ে না যায়, তারপর মশলাটা দিয়ে কষাতে থাকছি এর মধ্যে, আর দিয়ে দিয়েছি লবণ, তো সব কিছু দিয়ে ভালো করে এরকম করে ঢেকে ঢেকে কষাবো। তো কষানো হয়ে গেলে পরে তারপর আমি এর মধ্যে লবণটা দেওয়া হয়েছিল না এখন দিলাম, যাই হোক না কেন, তো এইভাবে মানে ঢেকে ঢেকে আমি এটাকে কষাবো যাতে এর কাঁচা যে গন্ধটা থাকে মাংসের একটা উগ্র গন্ধ সেটা যাতে কেটে যায়। তো আমি মাংসটাকে অর্ধেকের বেশি সিদ্ধ করি, 80% কিন্তু সেদ্ধ করি কষিয়ে কষিয়ে, যাই হোক না কেন। চলো আমার রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে বলতে পারো। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো এখন বাজে সন্ধে 6:30 মতো, তো আমি এখন রান্নাঘরে চলে এসেছি চা করতে, তো হাজবেন্ড বললো লিকার চা করতে, কিন্তু আমার দুধ চা খেতে ইচ্ছা করলো যার জন্য আমি এখানে দুধ চাই করছি। তো হাজবেন্ড বললো আমার খেতে ইচ্ছা করছে বলে ও বললো তাহলে করো আর খাই, কিন্তু ও মাংস টাংস হলে পরে দুধের জাতীয় জিনিসটা খেতে চায় না, ওর একটু গ্যাস অম্বলের প্রবলেম হয় সেই কারণে। আমি আবার ওকে বললাম যে তোমাকে তাহলে ইয়ে করে দিই, লিকার চা করে দিই, আমি দুধ চা খাই, ও তা হবে না, দুজনকেই একে খেতে হবে যা খাবো। তো এখানে মুড়ি চানাচুর দিয়ে মাখিয়ে নিয়েছি, আর তারপর চা দিয়ে মুড়ি চানাচুর দিয়ে খাওয়া হয়ে গিয়েছে আমাদের। আর তার আগে ছেলেকে আমি খাইয়ে দিয়েছিলাম দুধ একটু, যেহেতু দুপুরবেলা ভাত খাওয়ার পর ছেলে না খেয়েছিল, মানে দুপুরবেলা ভাত খেয়ে উঠেছে 3:30 দিকে ধরো, তারপরে অনেকক্ষণ গ্যাপ, তো 6:00 দিকে ছেলেকে খাওয়ালাম, আবার খাইয়ে দিয়ে দিয়ে তারপর আমরা চা আমি চা করতে গিয়েছিলাম। তো ওকে এখন ইসাম খাইয়ে দিলাম সন্ধেবেলা, আর তারপর আমি এখানে চাটা খেয়ে নিচে কার্পেটটা পেতে দিয়েছি, আর বাবা আর ছেলে নিচে বসে আছে, বসে বসে খেলাধুলা করছে, টিভি দেখছে, আর এখানে আমার সঙ্গে গল্প হচ্ছে, তো সব কিছু মিলিয়েই সন্ধ্যাবেলাটা কাটছে। আর এখানে দেখতে পাচ্ছ জামাকাপড় ভাঁজ করে নিচ্ছে, তো জামাকাপড়গুলো 2-3 দিন ধরে যেহেতু বৃষ্টি হচ্ছে ওইদিকে মেলা ছিল ওই সাইডটাতে, তো শুকিয়ে গিয়েছে এই জিনিসগুলো, অর্ধেক শুকনো ছিল আর অর্ধেক শুকনো মানে ভিজা ছিল, তো ওইদিকে মেলে টেলে দিয়ে এখন দেখছি শুকিয়ে গিয়েছে, তো এই জিনিসগুলো এখন ভাঁজ করে তুলে রাখছি, তার কারণ জায়গাটা ফাঁকা হলে পরে আবার যে জিনিসগুলো ভেজা হবে সেই জিনিসগুলো মেলা যাবে। আর কালকে 2 দিন ধরে ছেড়ে জামাকাপড় কিছু কাচতে পারছি না, তার কারণ যেহেতু জায়গা নেই মেলার সেই কারণে কাচতে হলেও কাচতে পারছি না, বাচ্চাদের জিনিস রেগুলার কাচাটাই ভালো,
তো কালকে ভাবছি কেচে দেব। তো চলো, আমার এখানে সব কিছু গোছানো হয়ে গিয়েছে, তো দেখতে থাকো তাহলে। হ্যালো ফ্রেন্ডস, তো কি বলবো সেটা বুঝতে পারছি না, তার কারণ হচ্ছে এখন রাত্রির বাজে 11:10, আর এই মাত্র ছেলেকে ওই ঘরে রেডি করে দিয়ে আসলাম, মানে খাওয়ানো। ও আমাদের সঙ্গে এখন ভাতই খায়, তো ওকে খাইয়েটাই দিয়ে তারপর আমি খেয়েছি। তো বাবার ওর একই সঙ্গে খাওয়া হয়ে যায় মোটামুটি, কারণ ওর বাবার ভাত আর আমার ভাত একসঙ্গে বেড়ে নিয়ে আসি, বেড়ে নিয়ে এসে আমার থাল থেকে ওকে খাইয়ে দিই। তো ছেলেকে খাইটা এই দিতে দিতে বাবারও খাওয়া হয়ে যায়, ওর বাবা মুখটা ধুয়ে দেয়, তারপরে ও বাবার সঙ্গেও খেলাধুলা করে আর আমি তো ওখানে খেয়ে দিই নি। তো খাওয়া দাওয়ার পর বাসন টাসন মাজা থাকে, ধোয়া থাকে, যেখানে খায় সেখানে মোছা লাগে, এইসব টুকটাক টুকটাক কাজ মানে প্রতিটা সংসারে থাকে। তো এইগুলো করার পর তারপর ছেলে জল গরম করা থাকে, ফ্লাক্সের জলটা ফুরিয়ে যায়, তো সেই জলটা গরম করে, যেহেতু এখন মানে অন্য টাইমেও ঠান্ডা মানে ঠান্ডা জলটা খাওয়াচ্ছি না, গরম জল মিশিয়ে খাওয়াচ্ছি, শুধু দুপুরের টাইমটাতে ঠান্ডা জল নর্মাল যদি থাকে, মানে নর্মাল টেম্পারেচার যে জলটা সেটাতে থাকে তাহলে খাওয়াচ্ছি, নাহলে এখনকার যে ওয়েদারটা সেই ওয়েদারে কিন্তু জল কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে। তো ঠান্ডা হয়ে গেলে সে জলটা খাওয়ানো যাবে না ছেলেকে, কারণ ছেলে ঠান্ডার ধাত আছে, ঠান্ডা লেগে যেতে পারে আর গলাটা বসে যেতে পারে, সেই কারণে যাই হোক না কেন। তারপর ছেলে ফ্লাক্সের জলটা গরম টরম করে রেখে তারপরে বিছনা করা থাকে, বিছনার মশারিটা আমার থাকে, মশারিটা আমি টাঙাই না, মশারিটা হাজবেন্ড টাঙায়, তো ওটা একটা বড়ো কাজ, মশারি টাঙানো খুব বিরক্তিকর কাজ, তো ওটা ওই টাঙায়, বিছনাটা আমি করে দিই, মশারিটা ওটা আমি দেয়। তো মশারিটা টাঙানোর পর তারপর নিজে চুল বাঁধা থাকে, একটা চুল টুল বেঁধে তারপর হচ্ছে ছেলেকে রেডি করে দিই। তো ছেলেকে রেডি করে দিয়ে এইমাত্র বাবার কাছে দিয়ে আমি এখানে এসে বসলাম আর তোমাদের সঙ্গে ভিডিওটা এন্ড করতে আসলাম। আর আজকে তোমাদেরকে সকাল থেকে বলেছি প্রচণ্ড পরিমাণে নিম্নচাপ লেগেছে, যে আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে, সেই ভোরবেলা থেকে শুরু হয়েছে বৃষ্টি, এখনও পর্যন্ত টিপটিপ করে বৃষ্টি পড়ছে। আর তোমরা আমার মানে আমার আওয়াজের পেছনে যে বৃষ্টির আওয়াজটা পাচ্ছ কেন আমি বুঝতে পারছি না, হয়তো পেলেও পেতে পারো, কারণ এখন বৃষ্টি এখনও হচ্ছে। তো হাজবেন্ড তো গাড়িটা বাইরে ছিল, গাড়িটাও তুলতে পারছিল না বৃষ্টির জন্য, বিকালবেলার দিকে একটু মানে ইয়ে দিয়েছিলো, গ্যাপ দিয়েছিলো, সেই টাইমটা তুললে তুলে নেওয়া যেত। তো হাজবেন্ড তখন বোকারাই করেছে না তুলে, পরে বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে তুলতে হলো, কিছু করার নেই। আর এই টাইমে বৃষ্টির জল মাথায় পড়লে না মানে কী বলবো, ঠান্ডা লেগে যাওয়ার চান্স থাকবে, মানে শরীরটা খারাপ হতে পারে। ঠান্ডা লাগা তো মানে ছোটোখাটো বিষয় এখন, যেহেতু ওয়েদারটা এরকম এখন ঠান্ডা লাগলেই থাকে। তাও গামছাটা মাথায় দিয়ে তুললো ইয়েটা গাড়িটা, তো এই। আর আজকেরও চিলড্রেন্স ডে, তো সকালবেলা তোমাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম, সত্যি কথা বলতে মাথায় ছিল না যে চিলড্রেন্স ডে, তো ফেসবুকে দেখলাম যে আজকে চিলড্রেন্স ডে, তো সেই জন্য সবাইকে উইশ করছি এখন। তো হ্যাপি চিলড্রেন্স ডে, শুভ শিশু দিবস সবাইকে, প্রত্যেকটা শিশুকে আমার আন্তরিক ভালোবাসা। তো যাই হোক না কেন, তো আজকের ব্লগটা আর বাড়াবো না, আজকের ব্লগটা এখানেই শেষ করবো, জানি না কতটা কি বড়ো হলো না হলো, কারণ আগের দিনে তোমাদের কাছে ব্লগ ছোটোখাটো হিসাবে গিয়েছে, কারণ খুব একটা ভালো মানে বড়ো ব্লগ দিতে পারিনি আমি। আর তার আগের দিন তো বলতে পারো হিসাব মতো কিন্তু আজকেই আমি ব্লগটা দিই, মানে একটা শর্টকাটে একটা ভিডিও ছেড়েছি, তো একজন আমাকে কমেন্ট করে আবার লিখেছে যে একদম শর্টে শর্টকাটে করেছো, তোমাকে কি সাবস্ক্রাইব আমরা এই জন্য করেছি নাকি, যাই হোক না কেন। হ্যাঁ, তোমরা অবশ্যই আমার ব্লগ দেখার জন্য, আমার কাজকাম দেখার জন্য, আমাকে দেখার জন্য, সব কিছুর জন্য ভিডিও আমাকে সাবস্ক্রাইব করো, মানে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছেড়েছো, তো কী করবো বলো, মানে 365 দিনে 365টা ভিডিও তো দেওয়া সম্ভব হয়ে ওঠে না, তার মধ্যে মানুষের শরীর খারাপ, সুবিধা অসুবিধা সব কিছুই থাকে, তো যাই হোক আমরা সব কিছু মিশিয়েই জীবন। তার মধ্যে একটু শরীরটা খারাপ হয়েছিলো, কেন হয়েছিলো সেসব আমাদেরকে একটু জানিয়ে দিই ভিডিওর মারফতেই, তো এরকম হয়তো সে লিখেছে, হয়তো এরকম আরও যারা যারা দেখেছে হয়তো তাদের মনে হতেই পারে যে শর্টকাটের ভিডিও, যাই হোক না কেন সেটা আমি বলে দিই কী জন্য শরীরটা খারাপ হয়েছিলো। তো আগের দিন ভ্যাকসিন নিতে গিয়েছিলাম, তো ভ্যাকসিন নিয়ে এসে আমার কোনো শরীর খারাপ হয়নি, ফার্স্ট ভ্যাকসিনে একটু জ্বর জ্বর মতো হয়েছিলো, মানে সেরকম না, রাত্রিটার দিকে একটু গাটা গরম গরম হয়েছিলো, কিছু হয়নি সেরকম। আর সেকেন্ড ভ্যাকসিনে কোনো কিছু হয়নি বলতে গেলে, ঠিক আছে, কিন্তু পরের দিন সকালবেলা ভ্যাকসিন যেতে নিয়েছি, সেদিকে রাত্রিবেলা আমার কিছু হয়নি, পরের দিন সকালবেলা আমি দেখলাম যে আমার কাজ করতে করতে যতটা লেট হয়ে গেছে, আমি দেখছি বেলার দিকে স্নান করতে না শীত শীত লাগছে, যেটা শীতকালের দিনে হয়, তো সেই কারণে আমি সেদিন একটু সকাল সকাল স্নান করেছি। আর আমার স্নান করা যেহেতু বেলায় অভ্যাস, তো সেই অভ্যাসটা আমার চেঞ্জেই হয়েছে, আর শরীরটা খারাপ করা শুরু করে, খারাপ বলতে কেমন সারাদিন সেদিকে মাথা ভার হয়েছিলো, মানে হাঁটতে গেলেও আমার মাথার মধ্যে দম দম করে লাগছে এরকম টাইপের, আর মাথা যন্ত্রণাও ছিলো, আর মাঝে মাঝে মাথার মধ্যে ঘুরছিলো, চোখ মুখে অন্ধকার দেওয়া দিয়ে, তো এটা আমার আগে ছিল বিয়ের আগে, বলতে পারো এটা আমার প্রেশার যখন আপডাউন করে, প্রেশার যখন লো থাকে তখন, মানে আপডাউন বলতে ওঠে না আমার প্রেশার কখনোই, প্রেশার সবসময় লোয়ের দিকে থাকে, নর্মাল প্রেশার আমার অনেকদিন ধরে নর্মাল প্রেশার, ছেলে আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন থেকে আমার প্রেশারটা নর্মাল, তার আগে আমার প্রেশারটা হচ্ছে লো থাকতো বেশিরভাগ সময়, মানে বিয়ের আগে তো একদমই মানে লো থাকতো বলতে গেলে, তো ইদানিং হয়তো আবার প্রেশারটা আপডাউন করছে, যার জন্য হয়তো মাথাটা ঘুরছে আমার,
যাই হোক আমার কাল সেদিনকে মানে সেদিনকে বলতে কালকে আর কি সেটা বেশি হচ্ছে, তার জন্য আমি ভিডিও সেভাবে করতে পারিনি, ভিডিওটা ছোট হয়েছে তো একদমই ছোট হয়েছে বলতে পারো, সেই জন্য ভিডিওটা আর এডিট তো করতেই পারিনি, সেই জন্য আর ভিডিওটা পোস্ট করতে পারিনি। তো ভিডিওটা আজকে এডিট করে পোস্ট করেছিলাম, কালকে পাবলিশ করবো, সকালবেলা তোমরা পেয়ে যাবে, আর এই ভিডিওটা যাবে তার পরের দিনকে। যাই হোক আমার তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করবো, দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ যেন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো, হাসি খুশি থেকো, আর এইভাবে আমার পাশে থেকো তাহলে। আর যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করতে পারো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, তারপর তোমাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন, তোমাদের সাপোর্টের জন্যই আমি এখানে এসেছি। আর যেটুকু এগোতে পেরেছি মানে একদম শূন্য থেকে শুরু করে যেটুকু এগিয়েছি সেটুকু তোমাদের সাপোর্টের জন্য। তো তোমরা যদি আমার পাশে থাকো তাহলে অবশ্যই আমি অনেক দূরে যেতে পারবো, তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে যেখানে আছি সেখানেই পড়ে থাকবো, তাই না? তো যাই হোক না কেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, অনেকে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো মানে ভিডিও দেখো অথচ সাবস্ক্রাইব করো না, প্লিজ তোমাদেরকে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে অবশ্যই আমি যেগুলো যে ভিডিওগুলো ছাড়বো সেগুলো তোমাদের নোটিফিকেশানে সময় তাড়াতাড়ি পৌঁছে যাবে, আর তোমরা আমার ভিডিও তাড়াতাড়ি দেখতে পারবে অবশ্যই। আর কমেন্ট করো, তোমাদের কমেন্ট করতে এত ভালো লাগে না, খারাপ হোক ভালো হোক তোমাদের যেটা মনে আসে আমার ভিডিও দেখে সেই ধরনের কমেন্ট তোমরা করতে পারো আমার ভিডিওতে, অবশ্যই ভালো কমেন্ট করলে বেশি ভালো লাগে। যাই হোক না কেন তো চলো আজকের ভিডিও তাহলে এখানে শেষ করছি, বার বার বলতে বলতে শেষ আর করা হয়ে উঠছে না, তাহলে এবার একদম সত্যি সত্যি শেষ করছি, গুড নাইট, ঠিক আছে, টাটা।